ফিরে একবার দেখবো, ওদের কাছে নিয়ে যাব। ধাক্কা লেগে মিররটা গেল পুরো চটকে। আমাদের দক্ষিণে গঙ্গার সাথে মিশেছে, এখানে বোধহয় ভাগীরথী বলে। চলো, মনটা একটু রিফ্রেশ হয়ে গেল। এই সুন্দর করে বাঁধানো ঘাট, কে ঘুমাচ্ছে? ছাগল ঘুমাচ্ছে। শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের মন্দির, গঙ্গার উপর দিয়ে আবার রাস্তা ক্রস করছি। এটা বহরমপুর বাইপাসের উপরে যে ব্রিজটা, ওখান থেকে ঘাট থেকে দেখালাম, সেই ব্রিজটা ক্রস করে ওপারে যাচ্ছি। আমরা এইমাত্র বহরমপুর বাইপাস থেকে হয়ে ভাগীরথী ব্রিজ বললো, ওই ব্রিজটাকে ক্রস করে জাস্ট এপারে এসে একটা মোড় পড়লো, মোড়ের সামনে এসে আমরা একটা ছোটো ধাবা মতো জায়গা থেকে খেতে এসেছি। এখানে পরোটা আর ঘুগনি খাওয়া হয়েছে। নটা চল্লিশ, এখন আমরা এসেছি 222 কিলোমিটার। জাস্ট রেস্টুরেন্টটাতে হালকা মতো খেয়ে নিলাম পরোটা ঘুগনি, তাই না? আর আমি একটা ডবল ডিমের অমলেটও সঙ্গে সাটিয়ে দিয়েছি, চা খেয়ে ভালো করে তৃপ্তি করে ভাড়ে করে এবার বেরিয়ে পড়লাম। কিন্তু একটা বায়ো ব্রেক লাগবে। যাই হোক, আমরা সেকেন্ড ফ্লোরে চলে এলাম। তো এখন চলেছি আমরা ফারাক্কার দিকে। ফারাক্কা দেখালো প্রায় কত, 60 কিলোমিটার 80 কিলোমিটার দেখালো। কোনো শেখ দিঘি পার করলাম আমরা আপাতত। কোনো গুগল বাংলাজি দেখাচ্ছে 7 ঘন্টা, দ্যাট ইজ 6টা নাগাদ পৌঁছানোর কথা। নর্মাল এখনই যদি টানা চলতে থাকি এইভাবে, তো যদি ব্রেক নিচ্ছি তো ব্যাপারটা আরও লঙ্গার হবেই। আপাতত রাস্তাটা প্যাচে ভর্তি, প্রচুর প্যাচ রয়েছে রাস্তার মধ্যে, তাই একটু ডায়ে বায়ে কেঁদ মারতে মারতে যেতে হচ্ছে। হ্যাঁ, গাড়ি রোলার কোস্টার রাইডের মতো করতে করতে যাচ্ছি। চলো স্পিড বাড়ি আগে চলি। কি দরকার, যাও তো না, আলে কালে যাও। আন্ডালে বললো তোমার সাথে আমি গাড়িতে যাবো, একটু আগে বললো তোমার সাথে আমি গাড়িতে যাবো। বসার জায়গা দিতে পারো না, বসার জায়গা নেই, মানে সমস্যাটা যে অ্যাকচুয়ালি কোথায় কোন দিকে বুঝতেই পারছি না, খুবই সমস্যা এটা। কোথায় কি কি টাকা কাটলো সেটা না আমি এখন দেখে বলে উঠতে পারছি না।
ধরে মালদা বাইপাস রোডটাকে ধরলাম। মালদা বাইপাস রোড ধরার সুবিধাটা হচ্ছেই তাহলে শহরের ভিতর দিয়ে বা গ্রামের মধ্যে দিয়ে যেতে লাগবে না। এই সামনে সিগন্যাল দেখা যাচ্ছে এবং লেফট সাইডে যে এন্ট্রিজ পয়েন্টটা দেখা যাচ্ছে, আমরা এটা ঢুকবো না, যদিও এটা হচ্ছে মেন মালদা টাউনের দিকে যাচ্ছে। আমরা সোজা বেরিয়ে যাবো মালদা বাইপাসটা ধরে, সামনে পড়বে গাজল, প্রায় 20 কিলোমিটার দূরে মালদার একটি বিখ্যাত জায়গা গাজল। গাজলের পর নেক্সট বড় স্টপেজ বলতে গেলে রায়গঞ্জ। আমি হেসে হয়তো কথাটা বলছি ঠিকই, মনের ভিতরটা একদম হুহু করছে। ফিরে একবার দেখবো, ওদের কাছে নিয়ে যাব, যদি কোনোভাবে কোনো ওয়ারেন্টি কিছু ইস্যু করাতে পারে তো ঠিক আছে, নাহলে অগত্যা আবার একবার কিনতেই লাগবে। তো এবার অনেক সাবধানে থাকবো আর কি, বুঝে গেছি। কলকাতার রাস্তার উপরে একদমই ভরসা করবো না, সে পৃথিবী যত স্ট্রং ম্যাগনেটই হোক না কেন, এটুকু বুঝে গেলাম। রায়গঞ্জ ঢুকছে মোটামুটি 22 কিলোমিটার 20 কিলোমিটার মতো দেখাচ্ছে, রাস্তার প্রেক্ষাপট পুরো চেঞ্জ হতে শুরু করেছে। এদিকে কুকুর বড়, এই সবুজে সমারোহ পুরো, আর সে সবুজ মানে সে একদম নবীন সপ্ত ফোটা। রায়গঞ্জ ঢুকছি, নর্থ বেঙ্গল টাচ করে গেছি, বাকিরা কিন্তু করেছি বলছি। উল্টু দিচ্ছে, চলো ঠিক আছে কোনো অসুবিধা নেই। রায়গঞ্জে বাইপাসের উপর দিয়ে যাচ্ছি, বাদিকে একটা রাস্তা যেটা গেছিলো শোকার ঢোকার মুখে, ওটা রায়গঞ্জ সিটির ভিতর দিয়ে যাচ্ছিলো। এটা আমরা আগের বার যখন এসেছিলাম তখন ওইখানে হোটেল নিয়ে খোঁজাখুঁজি করে ওখানে ছিলাম, প্রচণ্ড ক্রাউডেড জায়গা, যথেষ্ট ভিড়ভাট্টা এলাকা জায়গা। আর এটা রায়গঞ্জ বাইপাস রোড, এটা দিয়ে বাইপাস দিয়ে বেরিয়ে 5 থেকে 6 কিলোমিটার পর আমাদের পুলিং ব্রিজ আমরা পৌঁছাবো, শিলিগুড়ি মোড় বলে একটা জায়গা আছে 5 কিলোমিটার দূরে। এটা কি মোড়? জাস্ট 2:00 বাজলো, আমরা শিলিগুড়ি মোড়, রায়গঞ্জ ক্রসিং যেটা ওটাকে শিলিগুড়ি মোড়ই বলে, ওখানে এসে উপস্থিত হলাম। খিদেও পেয়েছে, টাইমিং ইজ পারফেক্ট, এখনো পর্যন্ত বেশি দেরি করবো না, যা হোক একটুনি খেয়ে হ্যাঁ বেরিয়ে পড়ি, কারণ বর্ষার দিনের ওয়েদার তো অন্ধকার মনে হচ্ছে, তাড়াতাড়ি হবে, এমনিতেই দিন ছোট হয়ে আসছে। বেশ, খালি
ওই খেয়ে নিলাম হালকা করে। আমার খাওয়া ইচ্ছা ছিল না, রুটি ফুটি খেলে ভালো হতো, এতটা গাড়ি চালাতে হবে। 125 কিলোমিটার এক্স্যাক্টলি আমরা কভার করেছি বাড়ি থেকে এই শিলিগুড়ি মোড়, মানে রায়গঞ্জ শিলিগুড়ি মোড় অবধি। বাকি আগে কতটা যেতে পারছি, কী ডিস্টেন্স পড়ছে সব বলবো, সব ডিটেলস দেবো। জায়গাটা খালি দেখুন, হ্যাঁ পুরো গাছে ঘেরা, দিনের বেলা এই প্রখর রোদেও এখানটায় সুন্দর শেড। এসি আমার অটোমেটিক স্পিড কমিয়ে নিল সঙ্গে সঙ্গে। এটা আচ্ছা, ও হ হ্যাঁ হ্যাঁ, ঠাকুর ফেলছিল, বিসর্জন করলো এখানে, এখানে দাঁড়িয়েছিলাম। রাইট, তো বাড়ি থেকে পেট্রোল ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছিলাম, তাতেও কিছুটা হালকা চালিয়েছি 8-10 কিলোমিটার মতো চালিয়ে বেরোবার সময় ট্রিপ জিরো করে দিয়েছিলাম। 40 লিটার এক্সাক্ট হয়তো তেল ট্যাঙ্কে থাকে, বাট এগুলো পুরোটা ছিল না, কিছুটা হয়তো খরচা হয়েছে, আর ওই 1 লিটার মতো হয়তো ম্যাক্সিমাম খরচা হয়ে থাকতে পারে। বাকি ওখানে আমি যখন তেল ফুল ট্যাঙ্ক করছিলাম তখন আমাকে রিজার্ভ ওডোমিটারে রেঞ্জ দেখালো 408 কিলোমিটার। ঠিক আছে, তো 408 কিলোমিটার তো আস্তে আস্তে চলার কথা ছিল, বাট এখানে আমি এখনো পর্যন্ত 430 কিলোমিটার ড্রাইভ করে ফেলেছি। তেলের কাটা যে হিসাব তাতে এখনো 8 থেকে 9 দাগ তেল এখনো রয়েছে, আর মোটামুটি তাতে আমি যেটুকু বুঝি আরও 80-90 থেকে 100 কিলোমিটার বেশি হবে, চলে যাওয়া উচিত। তা আমি দেখতে চাইছি এই তেল নিয়ে, ফুল ট্যাঙ্ক তেল নিয়ে শিলিগুড়ি অবধি পৌঁছানো যায় কি না, আর যদি নাও যায় রিজার্ভে সিগন্যাল মোটামুটি কোন জায়গা থেকে ব্লিঙ্ক করা শুরু করে, কারণ রিজার্ভে মোটামুটি 5 থেকে 8 লিটার তেল থাকেই থাকে, বেশি ছাড়া কম নয়। তাতেও আমি অন অ্যাভারেজ আমার যা মাইলেজ দেখাচ্ছে আমি আস্তে আস্তে 70-80 কিলোমিটার এমনি চলে যাবো। আমার তো মনে হচ্ছে লাগবে না তেল ভরতে তার আগে শিলিগুড়ি পৌঁছানোর জন্য, তো দেখি কতটা কি ক্যালকুলেশন হয় ফিট করে, আর যদি সেটা হয়ে যায় তখন আমি এক্স্যাক্টলি আমি ফুল ট্যাঙ্ক তেল কতটা ইউজ করলাম কত টাকার সেটা বলে দিতে পারবো একটা হিসাব করে। বারবার রাস্তার মাঝখানে এরকম রেগুলার ডাইভার্সন, মানে
আমার কারণটা কি, সামনে কোনো গ্রাম নেই, কোনো স্কুল নেই, কোনো মানে বসতি নেই, কিচ্ছু নেই, আর এর উপরে হট করে মেরি পিক আপটাকে ভঙ্গ করে, প্লাস ওরকম যদি জিগজ্যাগ থাকে তো স্পিড তো কন্ট্রোল একটু ডিসপার্স হতেই পারে। আমি অজুহাত দিচ্ছি না, আমারও চোখে একটু লেগে এসছে, সেটা একটা তো দোষ আমার অবশ্যই, কিন্তু যদি ওই জিগজ্যাগটা না থাকতো অ্যাকচুয়ালি এরকম কিছু হওয়ার কোনো কথাই ছিল না, আরামসে বেরিয়ে যাওয়ার কথা ছিল। জিগজ্যাগটার জন্য সাইড রেল গার্ড রেলটাতে লেগে আমার মিররটা গেল ভেঙে। কি রাস্তা রে বাবা, এই রাস্তায় এমনি লোকের ঘুম পেয়ে যাবে, আমি তো একরাত জাগা। চলো এখন আপাতত আমরা যাচ্ছি কিষানগঞ্জের দিকে, গালখোলা বোধ হয় জাস্ট পার হলাম বা পার হচ্ছি। গালখোলা মোড় থেকে ডান দিকে টার্ন নিয়ে এই শিলিগুড়ির দিকে চলেছি, এখন সিধা 130 কিলোমিটারের মতো শিলিগুড়ি ডিস্টেন্স, আর কিছু দেখার নেই। কিষানগঞ্জ মাঝখানে পড়বে, মানে বিহারের কিষানগঞ্জ ছুঁয়ে আমরা বেরিয়ে যাবো শিলিগুড়ি। নম্বর টোল আজকের দিনের, জায়গাটার নাম তো খেয়াল করলাম না, যা তেল ছিল হয়ে যেত 6-4টে বাজে, আমি একটু রেস্টও নিতাম, তেলটাও ভরে নিলাম, ফুল ট্যাঙ্ক করে নিই, একটু কমের দিকেই আছে, দেখাচ্ছি কতটা ভর্তি বাকি আছে। বাকি ওরা একটু টয়লেট ফয়লেট করে নিক, আমি একটু টয়লেট করে নেবো, পরে একটু ভাবছি সাইড করে না একটু ঝিমিয়ে নেবো, প্রচণ্ড ঘুম লাগছে। হ্যাঁ ঠিক আছে, জিরো করো, বিল বের করে দিও তো, খুব টায়ার্ড লাগছে, এই বড় বড় দুটো অ্যাক্সিডেন্ট প্রতি জানিয়েছিল, এটা ধাক্কা লেগে মিররটা গেল পুরো চটকে, মোটরটাও কাজ করছে না, মিররটা তো কাজ করছেই না, ফোল্ড আনফোল্ড কিছুই হচ্ছে না, গিয়েছে কপালটাই খারাপ করছে, এখান দিয়ে বাম্পারটা ধাক্কা লাগলো, এখানে ঘুষে এই জায়গাটা পুরো স্ক্র্যাচ করে গেছে, দেখি কোনটাতে কী ক্লেম পাওয়া যায় কী করা যায়, ভিডিও করে রাখলাম এই কারণে, একই সঙ্গে একই দিনে দুটো অ্যাক্সিডেন্ট হলো, সেটাও হলো প্লাস সেটাও একটু পরে গিয়ে যে গার্ডেনটা মিলে রাখা হয়, যাই একটু সাইড করে দাঁড়িয়ে রিফ্রেশ নিয়ে। বাকি এখানে তেল তো ছিল 494 কিলোমিটার মতো হয়েছিল, দেখিয়ে দিই আমরা এসে পৌঁছেছি পূর্ণিয়া শিলিগুড়ির যে রোডটা তার মাঝখানে কোথাও একটা জায়গায়, 494-495 কিলোমিটার মতো হয়েছে, তো আমি ফুল ট্যাঙ্ক তেল করিয়ে নিলাম, তারপর আগে কোথায় ঠিকঠাক পাবো না পাবো সেটা জানি না, সেই জন্য রিস্ক নিচ্ছি না ফালতু, এমনিতে এই সময় খারাপ যাচ্ছে, ঘুম ঘুম পাচ্ছে, তার ছেলেটাকে আমি বললাম যে ভাই আমি এখানে সাইড করে একটু গাড়ি লাগিয়ে ঘুমোতে পারি, বলে হ্যাঁ হ্যাঁ আরামসে একটু শুয়ে নিই, কোনো অসুবিধা নেই। চলো এখন বাজে 5টা, মানে কিছুতেই আর ঠিক থাকতে পারছিল না, একটু নিই আধ ঘন্টার মতো বোধ হয়, আধ ঘন্টাও নয়, চোখটা যেখানে বন্ধ হয়ে যাচ্ছে সেই বন্ধ করি শুয়ে পড়লাম পেট্রোল পাম্পে, ওখানেই তাহলে একদম চোকটা জুড়ে জুড়ে আসছিল বারবার ডিস্টার্ব হয়ে যেত, এই একটুখানি আধ ঘন্টা যে পাওয়ার ন্যাপটাও নিলাম তাতেও তন্দ্রা ভাবটা কেটে যাচ্ছে। ইসলামপুরে ঢুকে গেছি আপাতত, বাজে এখন 5:24, রাস্তার অবস্থা খুব মিক্সড, ভালো তো বলাই যাবে না আবার খারাপ একদম তাও নয়, মোটামুটি টানা যাচ্ছে, কিন্তু সূর্য ডুবতে বলেছে নাকি, 5:44 আমরা আপাতত ইসলামপুর বাইপাস রোডটা ধরে নিলাম, যেটা আসলে এটা বাইপাস রোড, ইসলামপুর বাইপাস বলে, এটা দিয়ে সোজা গেলে রাস্তা একদম পরিষ্কার ক্লিন থাকবে। এইমাত্র আমরা ক্রস করলাম কাঁঠালবাড়ি রাস্তাটা, মানে ইসলামপুর বাইপাস ধরে সোজা যখন এগোবেন কাঁঠালবাড়ি বলে একটা জায়গাও পড়বে, এটা একটা ওয়ান অফ দ্য ল্যান্ডমার্ক রেনাউন্ড জায়গা, কিষানগঞ্জ
যে রাস্তাটা ধরে আমরা আসছিলাম ওই রাস্তা ধরে আস্তে আস্তে একটা সময় এসে আপনার কাছে ঠিক সামনে ডান হাতে দুটো রাস্তা ভাগ হয়ে যাবে, একটা সোজা চলে যাবে আর একটা ডান হাতে চলে এসেছিল ইসলামপুর। আমরা সেই ডান হাতে যাওয়া যে রাস্তাটা ইসলামপুরের, সেই বাইপাস ইসলামপুর রাস্তাটাকেই ধরে এখন আপাতত এগোচ্ছি। যাদের বুঝতে অসুবিধা হচ্ছিলো তাদের জন্য এটা একটু ভেঙে বুঝিয়ে দিলাম। আমরা এখনও ইসলামপুর বাইপাস রোডটা ধরে আপাতত শিলিগুড়ি রোডে ঢুকে পড়েছি, তাই তো? ওটা 10 বাজে, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত্রি 2:10 বা 15 ধরুন, 16 ঘন্টা এখনো পর্যন্ত সময় লেগে গেছে। তো 553 বা 54 কিলোমিটার অবধি কভার করেছি। এখন বাজে 6:56, মানে প্রায় 7টা। আমরা এখন নতুন করে একটা রাস্তা ধরেছি ফুলবাড়ি, ঋষি রোড ফুলবাড়ি হয়ে টুয়ার্ডস দার্জিলিংয়ের মুখে। তো আপাতত আমরা 583 কিলোমিটার কভার করে ফেলেছি, এখনও 25 কিলোমিটার মতো আরও দেখাচ্ছে যেতে হবে। যেহেতু এটা আগামী এসছি ঘোষপুকুর বলে জায়গাটা, রাইট, ঘোষপুকুর দিয়ে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা রাঙামাটি বলে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, তাই তো? একটু সমোসা মিন্টি সুইট চাটনি দিয়ে একটা স্ন্যাক্স টাইম হচ্ছে। আরও 10-12 কিলোমিটার মতো এগিয়ে যাব, সামনে প্রথম যে ঠিকঠাক ভালো হোটেল পাবো সেখানে আপাতত রাত্রে রয়ে যাবো। চা খাওয়ার জন্য উদ্যোগ চলছে, ভাড় জোগাড় করা হচ্ছে, ভাড়েই খাবো। হ্যাঁ, তার জন্য এক জায়গায় এসে 10-12 ঘন্টার থেকে ভাড় বের করানো হচ্ছে। দেখো পরের বার মনে রাখো তুমি তো খাওয়া হবে, তারপর কি চায়ের জন্য কি কস্টিং পড়ে যাচ্ছে চিন্তা কর। স্টিলের গ্লাস মাটি ভাগ কি হয়ে গেছে, কারণ মাটি ভাগ পাওয়া যাচ্ছে না, দোকানে গেছিলো সেখান থেকে মাটি ভাগ নেই। হ্যাঁ, ঠিক আছে, আইডিয়াল আইডিয়াল। কোনটা নিচ্ছ, একটা নেবে নাকি? হ্যাঁ, ক পয়সা করে? 40 টাকা ইচ। আচ্ছা, দিতে বলো তালি। আর মনে হচ্ছে চা অভিযান সফল হয়েছে। এখন বাজে রাত্রি কটা? 8:30 বেজে গেছে, 8:30 বাজে। আমরা কোনো রকমে খুঁজে খাজে একটা আপাতত ওই অর্থ একটা রুম পেলাম, রাত্রিকে চালাবার জন্য ওকে সকাল সকাল বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, নাকি আবার রাত্রি রাস্তা ভিড় হয়ে যায়। 8:00 মধ্যে বেরিয়ে পড়বো চট করে, কিছু ঘাটার আগে আপাতত রুম টুপটা একটু দেখিয়ে দিই। এই আমাদের বারান্দা, সুন্দর জায়গাটা, নিচে তো দেখাবো, নিচে একটা রেস্টুরেন্টও আছে। এইটা রুম ছোট্ট, এসি, পাখা, টিভি, একটা ডাবল বেড খাট। আশা করি তিনজনের কোনো রকম রাত্রিকের জন্য হয়ে যাবে। ছড়ানোর আগে দেখিয়ে নিলাম, এই অ্যামেনিটিস কিছু দিয়েছে হালকা, টাওয়াল, বাথরুম, বেসিন, গিজার, শাওয়ার জল ফল পড়ছে তো গো, ওটাই শান্তি, নাহলে মাথা খারাপ হয়ে যাবে। চলো টাটা, সুন্দর। হ্যাঁ, 11:45 বাজে এখনো, এডিএ ব্যাপারটা কমপ্লিট করার চেষ্টা করেছি, দেখি কতটা কি করতে পারি, শরীর আর দিচ্ছে না, অসম্ভব টায়ার্ড। বাকি আমাদের রাতের ডিনার তো হয়ে গেছে, আমি এগ থালি নিয়ে একটা ডিনার সারলাম, রিমা একটা চিকেন থালি, মেয়ে একটা মাটন থালি নিয়ে বসলো, শুরু করলো যা হয় যথারীতি ছড়িয়ে লাট, বাধ্য হয়ে আবার আমাকে অর্ধেকটা খেতে হবে। কমপ্লিট চোখ জুড়িয়ে আসছে, কথা বলতেও পারছি না এখন ভালো করে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বাকি কালকে রইলো আমাদের মেন এক্সপেডিশন বা জার্নি, দ্যাট ইজ দার্জিলিং। কালকে সকালবেলা আর্লি মর্নিং যতটা পারি সকালবেলা চেষ্টা করবো, কারণ এখানে বেশি সময় নষ্ট করে তো লাভ নেই, যে কারণে আসা সেটা যদি দার্জিলিং না যেতে পারি তাহলে মাটি আর চেষ্টা করবো অন্তত যত আর্লি মর্নিং পারি, 7টা হোক 8টা হোক। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, গুড নাইট, হ্যাভ এ গ্রেট ডে টু ইউ, ভালো থাকুন। আচ্ছা, রাস্তা এখনও পড়ে যাচ্ছে, এখন কিছু সবাই ভালো থাকবেন।